আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে টিপরা সংগঠনের নেতৃত্বে সংগঠিত হয়ে গেল এক বিশাল বাইক র্যালি এই র্যালি অনুষ্ঠিত হয়েছে এডিসি হেডকোয়ার্টার খুমলুংয়ে এ বিষয়ে বিষতে জানতে হলে আজকে এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করবো অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লেগে থাকবে তাই অবশ্যই কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এডিসি নির্বাচনের প্রাকালে টিপড়া সংগঠনের ব্যানারে সারা ত্রিপুরাতে শুরু হয়ে গেছে এন টি সি এ এ র্যালি মহারাজা তার নিজস্ব সংগঠন টিপরা ইন্ডিজেনাস প্রগ্রেসিভ রিজিনাল অ্যালায়েন্স বা সংক্ষেপে টিপ্রা সংগঠনের ব্যানারে মহারাজা কিশোর দেববর্মণের নেতৃত্বে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়ে গেল এই রেলি অনুষ্ঠিত হয়েছে খুমলুং থেকে সারা ত্রিপুরার উদ্দেশ্যে করে এই বাইক র্যালি ত্রিপুরা বিভিন্ন প্রান্তে পৌঁছে এনটি ক্যাব প্রচার করবে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রচার করবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই রেলি শুভ সূচনা করেন রেলির শুরুতেই পথসভা হয় সেখানে তিনি বিজেপি দলের তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন বিজেপি নির্বাচনের প্রাকলে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি আজও পূরণ হয়নি ত্রিপুরায় নোংরা রাজনীতি চলছে প্রতুত কিশোর দেবর্মন বলেন যে বিজেপি ধর্মের নামে দেশ ভাগ করা চক্রান্ত করে চলছে রাজনৈতিক দলগুলি সমালোচনা করে বলেন বিজেপি কংগ্রেস উভয় দলের উদ্দেশ্য হল দেশকে ধর্মের নামে বিভাজন করা তবে উল্লেখ করা যেতে পারে প্রদ্যুৎকিশোর দেববর্মণ কিন্তু একসময় কংগ্রেস দলের একনিষ্ঠ নেতা ছিলেন পরবর্তী সময়ে ত্রিপুরা কংগ্রেসের অর্থাৎ ত্রিপুরা কংগ্রেস দলের রাজ্য সভাপতি হয়েছিলেন কংগ্রেস সভাপতি থাকাকালীন উনি কংগ্রেস দলের সপক্ষে প্রচার করতেন এবং বক্তব্য রাখতেন ওনার বোন পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস দলের পক্ষ থেকে লোকসভার প্রার্থী হয়েছিল এবং নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছিল তবে এই নির্বাচনে পরাজিত হলেও প্রদ্যুৎকিশোর দেববর্মণ কিন্তু কংগ্রেসের পক্ষে ব্যাপক প্রচার করেছিলেন সারা ত্রিপুরাতে ভাষণ দেন এই বিল রাজ্যে জনস্বার্থ বিরোধী বলে ঘোষণা করেন তাই সকল অংশে মানুষের এই রেলিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সারা ত্রিপুরাতে এই রেলি চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ত্রিপুরা রাজনৈতিক দলগুলি সমালোচনা করে বলেন যে এই দলগুলি জনজাতীয় অংশে মানুষের কল্যাণের জন্য কাজ করতে ব্যর্থ সার্বিক বিকাশে তাই তিনি নতুন সংগঠন করেছেন তার নাম দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজন্যাল অ্যালায়েন্স এই সংগঠন যা ত্রিপুরা নামে পরিচিত জনজাতিদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটগুলিকে নতুন আঙ্গিকে বিচার বিশ্লেষণ করবেন মহারাজা প্রদীপ কিশোর দেববর্মন ত্রিপুরার রাজনৈতিক দলগুলির প্রতি কিন্তু আজ ভরসা রাখেন না কারণ এই দলগুলি কথায় কাজে মিল থাকে না বলে উনি এই রাজনৈতিক দলগুলির নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি নতুন সংগঠন করেছেন যা টিপরা নামে পরিচিত তা কিন্তু সম্পূর্ণরূপে অরাজনৈতিক সংগঠন হলেও এই সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু জড়িয়ে পড়েছেন তাই আমরা দেখতে পাচ্ছি শ্রীদাম রাম দেবর্মত বিশিষ্ট জনপ্রিয় নেতাকেও এই র্যালিতে উপস্থিত থাকতে মহারাজা প্রদীপ কৃষ্ণ রাজনৈতিক নেতাদের প্রতি ভরসা রাখতে পারে না তাই ওনার সংগঠনে উতব্রতভাবে জড়িয়েছেন রঞ্জিত বর্মা এবং অনন্ত দেববর্মা এনটি সি এ র্যালি সারা ত্রিপুরাতে প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছাবে জনগণকে বোঝাবে এই আইনের ভুল ত্রুটিগুলি সম্পর্কে এই আইনের প্রভাবে তাদের কি ক্ষতি হবে সে সম্পর্কে প্রচার করবে প্রায় তিনশো বাইক এই র্যালিতে অংশগ্রহণ করেছে বলে খবর রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা প্রদ্যুৎ কিশোর দবরণ একটা বিষয়ে আশ্চর্য হয়েছেন যে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার থাকলেও বিজেপির প্রত্যক্ষ সমালোচনা করেছেন কিন্তু তার জোট সঙ্গে আইপিএফটি সম্পর্কে সম্পূর্ণ নীরব থেকেছেন প্রদ্যোতকিশোর দেবর্মন এই র্যালির মাধ্যমে এটাই প্রমাণ করতে পেরেছেন যে ত্রিপুরাতে ওনার জনপ্রিয়তা এখনও কমে যায়নি রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এখনও ওনার প্রতি শ্রদ্ধাশীল এই বার্তাটুকু প্রচার করতে পেরেছেন বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ত্রিপুরা সংগঠনের ব্যানারে যে বাইক রেলি সেই বিশাল বাইক রেলিতে যে বার্তা বয়ে যাবে ত্রিপুরার প্রতিটি গ্রামে গ্রামে সে সম্পর্কে ক্ষুদ্র একটা প্রতিবেদন ধন্যবাদ সকলকে অনুষ্ঠানটি দেখার জন্য